আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও শুরুতে একটি অনুরোধ, আল্লাহর কুদরত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর ভিডিওতে একটি লাইক করে দিন। মহান আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে এমন কিছু মানুষকে দেখান যা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। শুধু এই পৃথিবীতে নয়, মহাকাশেও এমন সব সৃষ্টি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন যাদের বিশালত্ব আমাদের কল্পনারও বাহিরে। আমাদের সূর্য এত বড় যে এর ভেতরে 13 লক্ষ পৃথিবী ঢুকে দেওয়া যাবে। সূর্য থেকে মাঝে মাঝে আগুনের ফুলকে ছিটকে বের হয়, সেগুলোর এক একটা আকৃতি কয়েকশো পৃথিবীর সমান। আর সূর্য তেমন কোনো বড় নক্ষত্র নয়। তাহলে একটিবার চিন্তা করে দেখুন, সূর্য কোনো বড় নক্ষত্র নয়, তবুও সূর্যের ভেতরে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া যাবে। আল্লাহু আকবার! শুধু তাই নয়, এমন সব দানব আকৃতির নক্ষত্র মহাবিশ্বে ছড়িয়ে আছে যাদের ভেতরে 10 কোটি সূর্য এটে যাবে। এখন পর্যন্ত জানা গেছে সবচেয়ে বড় নক্ষত্রটি 50 কোটি সূর্যের সমান। আল্লাহু আকবার! অর্থাৎ আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা চাইলে সব কিছুই করার ক্ষমতা রাখেন। চলুন পরের ভিডিওতে যাই। এবার এই ভিডিওটির দিকে লক্ষ্য করে দেখুন, এই ঘটনাটি ঘটেছে আমাদের বাংলাদেশেই। এই লোকটি সকল অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে, বিশেষ করে হাত ও পা, সাধারণ মানুষের থেকে একেবারেই অস্বাভাবিক। হাত ও পা দুদিকে বেঁকে গেছে। সে যখন জন্মগ্রহণ করে তখন থেকে তার এই অবস্থা। সবাই এই লোকটির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। চলুন পরের ভিডিওতে যাই। এবার এই ভিডিওটি লক্ষ্য করে দেখুন, এই বাচ্চা দুটি একই শরীরে, দুটি মাথা, তাদের 4টি হাত ও 2টি পা রয়েছে। আপনারা দেখুন ভিডিওটি, পরবর্তী ভিডিওটি একই ধরনের, একই শরীরে 2টি মাথা। দেখুন আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। যে কোনো কিছু করার জন্য আল্লাহ তাআলার একটি মাত্র ইশারাই যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের আল্লাহর কুদরত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।